দেখতে না পারি এই চক্ষু তাকে আমার বেতা, এই জন্য আপনি আমার দৃষ্টিশক্তি নষ্ট করে দিন, আমার চোখের পাওয়ার বন্ধ করে দিন। তার চোখের পাওয়ার বন্ধ হয়ে গিয়েছে, এরপর তিনি খুশি। বিশ্ব নবীকে না দেখলে এই চক্ষু দিয়ে আর আমি কিছু দেখতে চাই না। এতে প্রমাণ হয় বিশ্ব নবীর জন্য জীবন দেওয়ার জন্য, বিশ্ব নবীর জন্য রক্ত দেওয়ার জন্য, চক্ষু দেওয়ার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম পাগল করা দিলেন। কেন? বিশ্ব নবীর চরিত্রের উপর আকর্ষিত হইয়া, বিশ্ব নবীর ভালোবাসায় মগ্ন হইয়া। ঠিক না? ঠিক। তাই মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বিশ্বনবীর ইন্তেকাল করে মদিনাকে এত ভালোবাসতেন, মদিনার বাইরে একটা মিনিট বাইরে গিয়ে থাকার চেষ্টা করতেন না। কিন্তু ওই মদিনায় হাঁটার সময় তিনি জুতা পায়ে দিতেন না, জুতা পায়ে দিতেন না মদিনায় হাঁটার সময়। দূরে কোথাও যাওয়ার সময় তখনকার সময় গাদা খচ্চর ঘোড়া ছিল, তিনি গাদা খচ্চর ঘোড়ার উপর সওয়ার হইতেন। তাকে যখন বলা হইল, হে ইমাম মালিক, দীর্ঘ সফর, অনেক দূরের সফরেও আপনি পাথুরি ভূমিতে গরম ভূমিতে আপনি হেঁটে হেঁটে যান, আপনি গাদা খচ্চর ঘোড়ার উপর সওয়ার হন না কেন? তিনি বলতেন, ইন্নি আস্তাহি মিনাল্লাহি আন আতা তুরবাতান ফিহা দাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফরি দাবাতিন। আমি লজ্জা বোধ করি যে জমিনে বিশ্ব নবী পয়গম্বর আরবের দেহ মোবারক দাহন করা হয়েছে, এই জমিনের উপর একটা বাহনে আরোহণ করে ওই বাহনের খুর দিয়ে আমি জমিনকে পদলিত করব, এটা আমার কাছে বড় লজ্জার মনে হয়। এই জন্য আমি মদিনার মাটিতে কোনো গাদা পত্র করার পর আরোহণ করি না, বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় প্রস্রাব পায়খানা করতেন না, তিন দিন পর্যন্ত প্রস্রাব পায়খানাতে না করার আগে জন্য খাবার কম খাইতেন, পানি কম খাইতেন। তিন দিন পরে যখন প্রয়োজন হইত মদিনার বাহিনী গিয়া প্রস্রাব পায়খানা করে আসতেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য ভালোবাসা কেমন ছিল এই ভালোবাসার ফল পাইছিলেন। তিনি বলেন, মা বিত্তু লাইলাতান ইল্লা রাআইতু ফীহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। আমি এমন একটা রাত কাটাই না যে রাতে বিশ্ব নবী পয়গম্বরে আরবকে আমি স্বপ্নে দেখি না।